হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবেদা ফ্রেন্ডস আগামী তিন দিন কলকাতা সহ সম্পূর্ণ পশ্চিমবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের নটি জেলায় তো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং কী ধরনের বৃষ্টি হবে এবং কতদিন পর্যন্ত এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের ভিডিও থেকে আমরা ডিটেলস জেনে নেব যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যে কলকাতাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত ও সিকিমে তুষারপাতের সম্ভাবনা উপকূলের জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বাড়ল কলকাতায় রাতের তাপমাত্রা বেলায় মেঘলা আকাশ এবং স্বাভাবিকের উপরে পারদ বসন্তের আবহাওয়া কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ জেলায় সকালের দিকে কিছুটা শীতের আমেজ এবং সারা দিন শুষ্ক আবহাওয়া আগামী বাহাত্তর ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে পুবালি হাওয়ার প্রভাবে বৃষ্টি রাজ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শুক্রবারের মধ্যে কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা বুধবার সকালে আংশিক মেঘলা আকাশ এবং সামান্য কুয়াশা ছিল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আটত্রিশ থেকে সাতানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি কলকাতা শহরে বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং কিছুটা হাওড়াতে বৃহস্পতিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় খুব সামান্য হলেও বৃহস্পতিবার অথবা শুক্রবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতা এবং হাওড়াতে তার সঙ্গে সঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বুধবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার ও শুক্রবারে কুয়াশা হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্প আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি হতে পারে মধ্য ভারতের মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ এবং পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেলেঙ্গানা কর্ণাটক সহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার জম্মু কাশ্মীরে তো আমরা যেটা জানতে পারলাম যে বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এছাড়াও আরও যে সমস্ত জায়গায় বৃষ্টি হবে আগামী বাহাত্তর ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারলেন যদি ইনফরমেশন আপনাদের পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আমি চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের আপডেটের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ